বাজারে প্রথম আসার পর মার্চের শুরুতে প্রতি কেজি তরমুজ বিক্রি হয়েছে 100 টাকা দরে। রমজান শুরু হওয়ার পর সে দাম 80 টাকায় এসেছিল, কিন্তু বেশি দাম অপরিপক্ক হওয়ার পাশাপাশি কেজি দরে বিক্রি করায় সব মিলিয়ে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিলেন তরমুজ থেকে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তরমুজ বয়কটের ডাক আসার পর সাধারণ মানুষ অনেকে সেভাবে আর তরমুজ কেনেননি, ফলে রোজা শুরুর এক সপ্তাহ পর তরমুজ বিক্রি বলতে গেলে তলানিতে এসে থাকে। বিপাকে পড়েন বিক্রেতারা। সারাদিনে হাতে গোনা কয়েকটা বিক্রি হলেও বিক্রেতার কিনে আনা তরমুজগুলোর বেশিরভাগই দোকানেই অবিক্রিত থেকে যায় 10 থেকে 15 দিন ধরে। এতে বাধ্য হয়ে তারা 40 টাকায় নামিয়ে আনেন তরমুজের কেজি। শুধু তাই নয়, আকার ভেদে পিচ 200 থেকে 400 টাকায় বিক্রি করছেন। তারপরও সাধারণ মানুষকে আর তরমুজের দিকে ফেরাতে পারছেন না বিক্রেতারা, তাই এখন তাদের কপালে চিন্তার ভাঁজ। আড়ত থেকে পিচ হিসেবে দুই ক্যাটাগরির তরমুজ বিক্রির জন্য কিনে এনেছেন বিল্লাল মিয়া নামের এক ব্যবসায়ী। তিনি গুলশানের গুদারা ঘাটের পাশে বসিয়েছেন তার অস্থায়ী দোকান। বেশ কিছুদিন ধরে তিনি তরমুজগুলো সেখানে থরে থরে সাজিয়ে রেখেছেন, কিন্তু বিক্রি নেই সেভাবে। লুনা ফ্রস্ট, নিপা, ঢাকা পোস্ট।